এটা আসলে ভাইয়াকে আসলে সেলুট দেয়া দরকার, মানে সাকিব ভাই মানে হিরো হিরোই, হ্যাঁ সে বাংলাদেশে এখন টপ হিরো, তার সাথে কাজ করার আসলে সবার ইচ্ছা, প্রত্যেকটা নায়িকারই স্বপ্ন। সিনেমাতে আসলে বলতে গেলে সাকিব ছাড়া তো আর আসলে সিনেমা আসলে চলে না। হ্যাঁ অনেকে আসলে অনেকে নায়ক নায়িকা সবাইকে আসলে বলা হয় যে সাকিবকে নিয়ে এমনভাবে প্রশ্ন করে যাতে মানে তারা যেন সমালোচনায় আসে বা ভাইরাল হয়, এরকম একটা টাইপের প্রশ্ন থাকে যাতে সাকিবকে নিয়ে যেন সব রকম কথা বলে। বাট আমি মন থেকে বলবো আর অভিনয় থেকে বলবো, ভাইয়া আসলে সব দিক থেকে পারফেক্ট, ভাইয়ের আসলে কোনো দিক দিয়ে তুলনা হয় না, ভাইয়া অভিনয়ের দিক থেকেও পারফেক্ট। এবং আমি আরও শুনেছি এবং দেখেছিও যে ভাইয়া বিভিন্ন গরিব দুঃখী মানে অসহায় ব্যক্তির পাশে অনেক সাপোর্ট করে, তো এটা আসলে ভাইয়াকে আসলে সেলুট দেয়া দরকার, মানে সাকিব ভাই মানে হিরো হিরোই, হ্যাঁ সে বাংলাদেশে এখন টপ হিরো, তার সাথে কাজ করার আসলে সবার ইচ্ছা, প্রত্যেকটা নায়িকারই স্বপ্ন, বাংলাদেশের বা বাংলাদেশের বলেন ইন্ডিয়ান বলেন সবারই এখন স্বপ্ন যে সাকিব খানের সাথে কাজ করবে। আমারও স্বপ্ন কিন্তু জানি না কখনো আসলে ভাগ্যে মিলবে কিনা, এই আর কি। নীল কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ইতিমধ্যেই টিভি প্ল্যাটফর্মে কাজ করেছো, আইন শৃঙ্খলা রক্ষার্থে যেই জনসচেতনতামূলক নাটকগুলো হয় টিএ তাইবের সাথে, আসলে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল যদি একটু শেয়ার করতে পারো? আমার মিডিয়াতে আসার পিছনেই স্যারের হাত আছে, ডিএ তাইব স্যারের মাধ্যমে আমি আসছি মিডিয়াতে, তার সাথে আমার প্রথম কাজ, প্রথম যাত্রা শুরু মিডিয়াতে, তো তারপরে আস্তে আস্তে তার সাথে কন্টিনিউ কাজ করছি, তারপর পাশাপাশি আপনার বিভিন্ন সিঙ্গেল নাটকে কাজ করছি, মিউজিক ভিডিওতে কাজ করছি, এই তো আপনাদের দোয়াই ভালোই চলছে। নাটকে তো হয়ে গেল, ডেমো হয়ে গেল এবং দর্শক জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যেই, সিনেমার পর্দায় আসলে কবে নাগাদ তোমাকে দেখতে পাবো আমরা? সিনেমার পথে আসলে নিজেকে আর একটু প্রিপেয়ার করে আমি আসলে সিনেমাতে আসতে চাচ্ছি। আর যেমনটা বলছিলাম অনেকেই তো আসলে স্বীকারই করতে চায় না যে সাকিব খান আসলে সুপারস্টার, তার বলে যে বাংলাদেশ আসলে কোনো সুপারস্টার না, এই ব্যাপারটা তোমার কাছে আসলে কেমন লাগে? এটা আসলে বলে ভাইয়াকে তুচ্ছ করার জন্য, যাতে ভাইয়ার সম্পর্কে উল্টোপাল্টা বলার জন্য, যারা আসলে ভাইয়ের ভালোটা দেখতে পারে না এই জন্য ভাইয়াকে নিয়ে নেগেটিভ কথা বলে, কিন্তু ভালো সাইড দিয়ে আসেন, আপনি পজিটিভ সাইড দিয়ে আসেন, ভাইয়া কোন দিক থেকে খারাপ আছে, কোন দিক দিয়ে তার নাই, তার কোন দিক দিয়ে না, সে সব দিক থেকে টপ, তার পাশে কেউ দাঁড়াইতে পারে, সে যদি এক জায়গায় দাঁড়ায় সেই স্টার সুপার স্টার মানে সুপার স্টারই, তার কোনো দিক থেকে কমতি নাই, ভাইয়াকে নিয়ে এই জন্যই টল করে যাতে তারা সমালোচনায় আসতে পারে, একটা আলোচনা ক্রিয়েট হতে পারে। আচ্ছা তুমি কি কখনো সাকিব ভাইকে সরাসরি দেখেছো বা তোমার সাথে কি কথা হয়েছে কিনা? না আমি, আমার এই ভাগ্যটা হয়নি। আচ্ছা বাট অনেক ইচ্ছা ভাইয়ের সাথে আসলে কাজ করতে পারি কি না পারি, বাট ভাইয়াকে একটু সামনাসামনি দেখবো যে চোখ দিয়ে দেখা, হ্যাঁ হ্যাঁ কিন্তু সামনে আসে, এই ব্যাপারগুলো নিয়ে আসলে তুমি কি ভাবো? আসলে এটা ভাইয়ার আসলে ব্যক্তিগত ব্যাপার, আর সুপারস্টারের পাশে সবাই